সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন, বললেন শেখ সেলিম। জানাবো বিএনপির দিন শেষ, বলছেন শামীম ওসমান। আরও জানাবো বিএনপি দিশেহারা হয়ে উপর্যুপরি সভা সমাবেশ ঘোষণা করছে। বিএনপি গণতন্ত্র মঞ্চের বৈঠক, 14-27 দফার সমন্বয়ে আসছে নতুন ইশতেহার। সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে, বলছেন ইশরাক। এবং সর্বশেষ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, রোহিঙ্গাদের মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ডিসিদের বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্ব সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের ভূমিকায় মুখ্য হবে, সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন। তিনি বলেন, আমরা বলেছি আপনাদের নিরাপত্তা বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। তাদের দেশপ্রেম, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা, তারা এখন পরিপূর্ণ। কাজে নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারবে। আসাদুজ্জামান খান কামান বলেন, বস্তুত সেই সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না, মন্ত্রণালয় শুধু রুটিন ওয়ার্ক করবে, মূল দায়িত্ব থাকবে ইলেকশন কমিশন, নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত হবে। খালেদা জিয়া রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছেন, বললেন শেখ সেলিম। জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে, তার ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম এ কথা জানান, তবে এ মুচলেকা খালেদা জিয়া নিজে দিয়েছেন, নাকি তার পরিবারের সদস্যরা দিয়েছেন তা এই সংসদ সদস্যর বক্তব্য পরিষ্কার নয়। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার জন্য তার ভাই ও বোন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন উল্লেখ করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আনলে বাসায় এসে যদি রাজনীতি করে, সেজন্য তাদের বলল যে এভাবে আনলে তো রাজনীতি করতে পারবে, সেটা তো দেয়া যাবে না। তখন বলছে মুচলেকা রয়েছে যে খালেদা জিয়া রাজনীতি করবে না, সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করবে না। শেখ সেলিম বলেন, মুচলেকা দিয়েছে আর সে 10 তারিখে এসে ক্ষমতা দখল করবে, শেখ হাসিনার পতন ঘটাবে, এসব হলো জনগণকে বিভ্রান্ত তাদের লোকদের কিছু খোরাক দেওয়ার জন্য। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া লন্ডনে বসে বলতেছে বাংলাদেশ মেরামত করতে চায়, আরে আগে তো নিজের মেরামত করা দরকার, তুমি পারলে বাংলাদেশে আসো, তুমি যদি বাংলাদেশে আসো তাহলে জনগণ তোমাকে কিভাবে মেরামত করবে, অধীর আগ্রহে তোমার জন্য বসে আছে, কিন্তু আসবে না, ও কোনোদিন বাংলাদেশে আসবে না। শেখ সেলিম বলে, তারেক রহমান 2007 সালে রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে গেছে, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পর 30 বছর সাজা হয়েছে, মানি লন্ডারিং মামলায় 7 বছর সাজা হয়েছে, তারেক জিয়া কখনোই ঢাকায় আসবে না, ঢাকায় আসলে তাকে জেলে যেতে হবে। তিনি বলেন, কিছুদিন ধরে দেখা যাচ্ছে রাজনীতির ব্যাপারে কিছু কূটনীতিক তোড়জোড় করছে, কারো কারো বাড়িতেও এগিয়ে হাজির হচ্ছে, এ কি আশ্চর্য, এই দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কূটনীতিকদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। শেখ সেলিম বলেন, আমাদের রাজনীতি নিয়ে কূটনীতিকদের হস্তক্ষেপ করা এবং দায়িত্বহীন কথা, আমরা কি তাদের দেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলি, আমরা তাদের নির্বাচন নিয়ে কথা বলি। বিএনপির দিন শেষ, বলছেন শামীম ওসমান। বিএনপির সমালোচনা করে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কয়েকদিন আগে বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করলো, ক্ষমতায় চলে আসছে, ক্ষমতায় চলে আসবে, 10 তারিখে এ হবে সে হবে, আমি বলেছিলাম টেলিভিশনে ঘোড়ার ডিমটা হবে, এখনো বলছি ঘোড়ার ডিম না, কোনো ডিমই হবে না, ওদের ঘোড়া উঠে ডিম পারবে না, ওদের জন্য ওদের দিন শেষ, আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ হয়ে অনেক ভাগ হয়ে গেছে। শামীম ওসমান আরো বলেন, বিএনপির সঙ্গে অত গণতন্ত্র চর্চা করার মানসিকতা নেই, বিএনপির ভাই যারা আছেন তারা মনে রাখবেন 2001 থেকে 2007 পর্যন্ত আপনারা কি করেছেন, এমন অত্যাচার করা হয়েছিল, লাশ কবরস্থানে নিতে দেয়নি, লাশের উপর গুলি করেছিল, আমাদের বাড়িঘরে হামলা করা হয়েছিল, 300 গাভীর দুধের বাট কেটে দেওয়া হয়েছিল, শুধু সিদ্ধিরগঞ্জ এলাকায় এক খুনির নির্দেশে আমাদের 9 জন নেতাকে হত্যা করা হয়েছিল, 49 জনকে আমাদের হাত দিয়ে দাফন করতে হয়েছে তাদের ক্ষমতার আমলে। এরা কারা? এরা তারা যারা বিএনপি করছেন অনেক বড় বড় কথা, অনেক বড় বড় উচ্চারণ আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শান্ত থাকো, নারায়ণগঞ্জে পরিবেশ শান্ত থাকতে দেন, আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি, আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, এগুলো যদি একবার মাথায় মনে পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য নারায়ণগঞ্জে বসবাস করা কঠিন হয়ে পড়বে, কঠিন হয়ে যাবে, এটা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ধৈর্য ধরেছি কিন্তু আমরা দুর্বল না, আপনারা যে অপরাধ করেছেন সেজন্য বিচার হয়েছে, জনগণ আপনাদের বিরুদ্ধে রায় দিয়েছেন, যোগ করে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। বিএনপি দিশেহারা হয়ে উপর্যুপরি সভা সমাবেশ ঘোষণা করছে।
গণতন্ত্র পুনরুদ্ধার সহ 10 দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীর 4 স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এমনটাই ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তিনি। এ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ উপস্থিত ছিলেন অনেকে। এর আগে গতকাল বুধবার গণতন্ত্র হত্যা দিবস গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে একটি সমাবেশ আয়োজন করে বিএনপি। এদিনও 10 দফা দাবিতে আগামী 4 ফেব্রুয়ারি দেশব্যাপী বিভাগীয় সমাবেশ করবে বলে ঘোষণা দেয় দলটি। বিএনপির একের পর এমন উপর্যুপরি আন্দোলন এবং সমাবেশের ঘোষণাকে অহেতুক বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন বিএনপি দিশেহারা হয়ে এমন একের পর এক উপর্যুপরি সভা সমাবেশের ঘোষণা দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি জানাতে চান তার রাজপথের আন্দোলনে সোচ্চার রয়েছে, কিন্তু এসব আন্দোলনের ঘোষণা সরকার বা জনগণ কেউ আর তেমন ভাবে আমলে নিচ্ছে না। কেননা বিএনপি যুগপথ আন্দোলনের যে 10 দফার এসব সমাবেশের ঘোষণা দিচ্ছে এ সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয়, ফলে জনসম্পৃক্ততা থেকে পিছিয়ে পড়েছে বিএনপি। জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত পদযাত্রা কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা এবং বুধবার মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা। এই কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অন্যদিকে শনিবার শাহজাদপুর থেকে আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা এবং মঙ্গলবার গাবতলী থেকে 10 নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা। এই কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির আন্দোলনে পদযাত্রা একটি নতুন শব্দ। এই কর্মসূচিটি বিএনপির আন্দোলনে আপাত দৃষ্টিতে একটি ভিন্ন ধারা মনে হলেও বস্তুত এই একই ধারায় চলবে। সভা সমাবেশ, মিছিল, মিটিং, বক্তব্য এসবই মূল বিষয়বস্তু। এই কর্মসূচি বিএনপির আন্দোলনের কোনো ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এসব আন্দোলনকে জনগণকে সম্পৃক্ত করতে পারবে না বা জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেবে না। এখন সভা সমাবেশে লোক আনতে হলে মাথা প্রতি 300 থেকে 500 টাকা গুনতে হয়। সাধারণ মানুষের মূল লক্ষ্য হচ্ছে প্রতিদিনই আয় করতে হবে, পরিবার পরিজনে একটি ভালো খেয়ে পড়ে বাঁচে থাকতে হবে। বিএনপির আন্দোলনে গিয়ে দিনটায় মাটি করতে চায় না কোনো সাধারণ মানুষ। শুধুমাত্র বিএনপির পদ পজিশনের আশায় যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে তারাই বিএনপির এমন আন্দোলনে অংশ নেবে, কিন্তু পদ পজিশনের লোভে যারা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদের অনেকেই কর্মী জেলে রয়েছেন অথবা মামলা জামিন এসব বিষয় নিয়ে আদালতে আদালতে দৌড়ে বেড়াচ্ছেন, ফলে এসব কর্মীরাও বিএনপির আন্দোলন সমাবেশে অংশগ্রহণ করতে পারছে না। গতকাল বুধবার ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফেললেন। সরকার পতন, 54 দল, 10 দফা তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাকডাক, লোটা কম্বল, মশার কয়েল, 7 দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি শহর অর্দিতে আন্দোলন না করে গরুরহাটে আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন জোয়ার ভোর থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া, তাদের জনগণকে বিশ্বাস করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের সত্যতা রয়েছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন গত 14 বছর ধরে বিএনপি এমন হাকটাক জনগণ প্রত্যক্ষ করছে। 10 ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের প্রশাসন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাই পরিচালিত হবে বলে বক্তব্য রেখেছিলেন এক বিএনপি নেতা। বস্তুত কি দেখা গেছে, এসব কারণে বিএনপি জনগণের বিশ্বাস হারিয়ে ফেলেছে, ফলে বিএনপির এসব আন্দোলনের জনসম্পৃক্ততা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। এখন শুধুই অপেক্ষার পালা, বিএনপি এমন অবস্থা থেকে ফিরে আসতে পারবে কিনা। বিএনপি গণতন্ত্র মঞ্চের বৈঠক, 14-27 দফার সমন্বয়ে আসছে নতুন ইশতেহার। সরকার বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দল গণতন্ত্র মঞ্চ ও বিএনপি বৈঠকে বসবে আগামীকাল। বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই পক্ষের লিয়াজো কমিটি বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন শুক্রবার অনুষ্ঠেয় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালকের বৈঠকে গণতন্ত্র মঞ্চের 14 দফা ও বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 27 দফা সমন্বয় করে আন্দোলনরত বিরোধী দলগুলো একটি ইশতেহার তৈরি করবে। জোটের নেতারা আরো বলেন 14 দফা ও 27 দফাকে সমন্বয় করে গণতন্ত্র মঞ্চ একটি খসড়া রূপরেখা তৈরি করে বিএনপিকে দিয়েছিল, সেটাতে তাদের কি সংযোজন বিয়োজন আছে সেটা নিয়ে কালকে আলোচনা হবে। এছাড়া আগামী দিনের আন্দোলনের ধরন নিয়ে বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন 14-27 দফার সমন্বয় করে আমরা একটা খসড়া তৈরি করেছি, সেটি বিএনপিকে দেওয়া হয়েছে, আগামীকাল বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। তিনি আরো বলেন কালকের বৈঠকে গুরুত্বপূর্ণ, এই বৈঠকে থেকে সামনে দিনে আন্দোলন সংগ্রামকে কিভাবে ধাপে ধাপে বিস্তৃত করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে বলছেন ইশরাক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন বর্তমান সরকার দেশকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে সেখান থেকে দেশকে উদ্ধার করে আনতে হবে।
কোনো ভয় পাবে না, জনগণ আমাদের সঙ্গে রয়েছে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে, আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে। তিনি বলেন, গত 10 ডিসেম্বর ঢাকার সমাবেশকে আগে যেভাবে নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, সারাদেশে নেতাকর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে যেদিন মুক্ত করে আনতে পারবো, সেদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমরা যদি আমাদের নেত্রীকে মুক্ত করতে না পারি, তাহলে দেশের মানুষের মধ্যে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে দেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।